বিষমুক্ত করলা চাষে বদলে গেছে মৌলভীবাজারের পারেটং গ্রামের কৃষকের ভাগ্য। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত করলা সরবরাহ হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। করলা চাষের জন্য এরই মধ্যে পারেটং গ্রাম পরিচিতি পেয়েছে করলা গ্রাম নামে। মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটির তথ্যচিত্রের এক্সপোর্ট। সবুজ পাতায় ঢাকা মাচার নিচে ঝুলছে করলা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পারেটং গ্রাম জুড়ে রয়েছে একের পর এক করলার মাচা। প্রায় এক দশক আগে গ্রামটি সীমিত পরিসরে করলা চাষ করা হয়। লাভজনক হওয়ায় ধানের বদলে করলা চাষে আগ্রহী হয়ে ওঠেন গ্রামের সব কৃষক। বিষমুক্ত করলা জমি থেকে বিক্রি হওয়ায় বাজারে নিতে হয় না। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা পাইকাররা কৃষক ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যান দেশের বিভিন্ন স্থানে। আমরা এখানে করলা গ্রাম বানাইছি, আল্লাহ দিলে অনেক করলা আমরা এখান থেকে যাই। এই বেডগুলো করছি আমরা পোকার তাকে দমন থাকে, আমরা যখন কীটনাশক না দেওয়া লাগে। আগে ধানই করতো, কিন্তু আজ বিগত প্রায় 25-30 বছর ধরে সবজির দিকে মানুষ আগাইছে বেশি। এখন বর্তমানে করলা, সিসিঙ্গা, জালি এসব ধরনের সবজি আছে। সড়ক যোগাযোগ ভালো হওয়ায় উৎপাদিত করলা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে সহজে নিয়ে যাচ্ছেন পাইকাররা। আমরা এখান থেকে প্রতিদিন 8-10 ট্রাক মাল আমরা বাইরে পাঠাচ্ছি, এতে আমরা কৃষক আমরা লাভবান, ওরা লাভবান। অভিজ্ঞ বাহুবল থেকে আমি আসছি, এখান থেকে আমরা ডেলি মাল নিতেছি, মোটামুটি খরচাপাতি দিয়ে আমরাও মোটামুটি লাভবান আছি। করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন জেলার শতাধিক কৃষক, পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অনেকের। পাটন গ্রামে 180 জন কৃষক আছে, তারা প্রতিনিয়তই করলা আবাদ করতেছে এবং তারা করলা আবাদ করে লাভবান হয়েছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি। করলা চাষ লাভজনক হওয়ায় দিন দিন এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে জানান এ কর্মকর্তা। পোকামাকড় কিভাবে জৈব পদ্ধতিতে দমন করা যায় ইত্যাদি কারিগরি জ্ঞান সবসময় প্রদান করেছে। আবহাওয়া ভালো থাকার কারণে এবং দাম দর ভালো পাওয়াতে এবছর উৎপাদন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং কৃষক লাভবান হয়েছে। প্রায় 30 হেক্টর জমিতে করলা চাষ ইতিমধ্যে হয়েছে, 270 মেট্রিক টন উৎপাদিত হবে বলে আমরা আশা করছি, যার বাজার মূল্য হবে প্রায় 2 কোটি। চলতি বছরে শ্রীমঙ্গল উপজেলায় 30 হেক্টরের বেশি জমিতে করলা চাষ হয়েছে, যার 90% পারেটং গ্রামে। নিউজ ডেস্ক, দেশ টিভি।